আমার আজকের রেসিপি টপ রেমন না এটা সে অর্থে বিশাল কিছু একটা রান্না নয় তবে কি ওই টপ রেমন আমরা সাধারণত বা ম্যাগি যে ধরনের জিনিসগুলো আমরা ওই সেদ্ধ করি মশটা দিয়ে খেয়ে নিই তো এভাবে না করে যদি আমরা একটু এইভাবে করে রান্নাটা করি যেভাবে আজকে আমি করেছি তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা কেন বড়োরাও মনে হয় এভাবে করে রান্না করলে খেয়ে নেবে টপ রেমন তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক আমি কীভাবে করেছি একটা বাটির মধ্যে আমি কফি মগের দুই কাপ অত জল দিয়েছি দিয়ে তার মধ্যে দুটো কেক দিয়ে দিলাম টপ টমানের এটা এক দেড় মিনিট ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো খুব বেশি কিন্তু সেদ্ধ করব না এবার জলটা ছেঁকে নেব এ দেখুন এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে স্টিকি হয়ে যাবে সেটা ভালো লাগবে না এই একটু শক্ত শক্ত থাকবে না এক দেড় মিনিট ফোটালি এটা হবে এই যে দেখুন এই ধরনের হবে এবার এটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেব যাতে করে এর ভিতরে যে স্টার্চটা রয়েছে সেটা ধুয়ে চলে যায় আর কি এটা ধুয়ে পাশে সরিয়ে রেখে দেবো এইবারে রান্না শুরু করা পালা ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এতে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এখন আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লঙ্কা বেশি দেবেন আর যদি বাচ্চারা খায় বাচ্চাদের দেন তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করাই ভালো তো যাই হোক এটা ওই কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা ছোট পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি ফ্লেমটা এবার মিডিয়াম টু হাইতে করে এটা এক টু খানে কি একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণে পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে ব্যাস বেশি নাড়াচাড়া করা কিন্তু প্রয়োজন নেই এবারে এর মধ্যে সবজি দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়েছি গাজর কুচি আর একটু বিন দিয়েছি কুচিয়ে আর কয়েকটা মটরশুঁটি আপনারা যদি চান তাহলে এখানে আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন এবারে ফ্লেমটা হাইতে করে একটুখানি এটা ভাজা ভাজা করে নেব ওই মিনিট খানিক মতো খুব বেশি সময় লাগবে না এবার এতে মতো নুন মিষ্টি দিয়ে দেব এখানে হাফ টি স্পুনেরও কম একটু নুন দিলাম আর ওয়ান ফোর টিস্পুন চিনি খুব বেশি নুন মিষ্টি দেবো না এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা একটু সেদ্ধ হয় খুব বেশি সেদ্ধ হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এই যে মিনিট খানের পর ঢাকাটা খুলে ফ্লেমটাকে আবার কিন্তু আমি হাইতেই করে দিয়েছি এবার একটু ভাজে ভাজা করে এতে আমি ওই টপ টপ্রমাণের যে মশলাগুলো থাকে সেই মশলা প্যাকেট দুটো দিয়ে দেবো সব কিছু একসঙ্গে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কিছু সস দেবো এখানে আমি চিলি সস ওয়ান টি স্পুন দিলাম টমেটো সসও তাই এক টি স্পুন আর ওই সয়া সস দিয়েছি আমি হাফ টিস্পেরও একটু কম এবার সব কিছু আবার মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা আমি আগে দিই নি কারণ তাহলে সব সবজির সঙ্গে নাড়াচাড়া করতে করতে না ক্যাপসিকামটা একেবারে নরম হয়ে যাবে আর ক্যাপসিকামটা একটু কাঞ্চি না হলে ঠিক ভালো লাগে না তো যাই হোক এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে একদমই শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি এক টেবিল স্পুন মতো একটু জল দেব তারপরে এটা ভালোভাবে মিশাই একবার তাহলে কি সব সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এই যে দেখুন সব সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে এবারে ওই টপ রেমন যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ দেখুন ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তাহলে ছাড়াতে কোনো অসুবিধাই হলো না খুব ভালোভাবে এবারে সব সবজির সঙ্গে এই রেমনটা মিশিয়ে দেবো এবার ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে এখনও এই যে সব মেশানো কিন্তু কমপ্লিট এই দেখুন দেখতে খুব ভালো হয়েছে এবারে ফ্লেমটা একেবারে অফ টপ প্রমাণ আমার রেডি ওই একই রকম সেদ্ধ করে মশলা দিয়ে খাওয়ার থেকে মানে টপ প্রমাণ বলুন বা ম্যাগি বলুন যাই হোক এটা এভাবে করে রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে খেতে আর আমার মনে হয় শুধু ছোটরা নয় বড়োরাও কিন্তু খুব ভালো খাবে তো এবার তো এটা প্লেটিংয়ের পালা আপনারা এবারে যখন বাড়িতে টপ তৈরি করে খাবেন এভাবে একবার তৈরি করে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য